ডিম নিয়ে রীতিমতো তুলকালাম অবস্থা রাজধানীতে পাড়া মহল্লায় ডজন বিক্রি হচ্ছে একশো টাকা এক ডজন ডিমের দাম যদি একশো পঁয়ষট্টি টাকা হয় তাহলে আস্তে আস্তে এডি আমার ছেড়ে দিতে হবে কয়েকদিন পর ডিম খাওয়া ছেড়ে দিতে হবে অথচ রাজধানীর কারণ বাজারে আরও পনেরো টাকা কম কিন্তু সিন্ডিকেটের কারণে দামের উত্তাপে ধরা বাইরে চলে যাচ্ছে পুষ্টির শক্তি ঘর সাধারণ মানুষের ডিম মানুষের ইনকামতে খরচ বেশি সব মিলনের মতো কোনো আর লাইন নেই পাইকারিতে আমরা কিনছি আপনার লাল ডিম কিনছি যে আপনার এগারোশো বিশ টাকা আর বিক্রি হইতেছে বারোশো পঞ্চাশ ষাট এরকম কোরবানির ঈদের পর চাহিদা বৃদ্ধির অজুহাতে ব্রয়লার কেজিতে দাম বেড়েছে অন্তত বিশ থেকে ত্রিশ টাকা ছুটিতে মানুষ গেল এখন মানুষ আস্তে আস্তে দুইশো দুশো বিশ টাকা হয়ে যাবে মুরগি হয়তো দেখবো কিন্তু কেনার সামর্থ্য সবসময় থাকবে না সবজিতে আগুন আলুর কেজি পঁয়ষট্টি টাকা পেঁপে আশি টাকা টমেটো দেড়শো আর কাঁচা মরিচের জন্য গুনতে হচ্ছে দুশো টাকা পর্যন্ত এদিকে পেঁয়াজের ঝাঁজ ঠেকেছে সেঞ্চুরিতে এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর যে পেঁপে আমরা গ্রামে খাই না সেই পেঁপে এখানে আশি টাকা কিনতে হয়েছে বৃষ্টি মৌসুমে বর্ষা সিজনে একটু কম তো যার কারণে একটু দাম একটু বেশি বেশামাল বাজারে এসে আশ্বাসের বাণীতেই অভিযান শেষ ভোক্তা অধিকারের এক দুইজনের কথা মাথায় নিয়ে তো আসলে ওভারঅল আমরা একটা জেনারেলাইজেশন করতে পারি না এটা একটা বিষয় তো ডিমের বাজার আল্লাহর মতো এখন ঠিক হয়ে গেছে শুধুমাত্র ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নয় একযোগে সরকারের অন্যান্য সংস্থাকেও কাজ করার পরামর্শ তাদের সাইফুল ইসলাম সময় সংবাদ ঢাকা